বন্ধুরা গাছের লাউ আজকে পানি আজকে আমাদের লাউয়ের রেসিপি হবে দুধ লাউ রেসিপি তো তোমরা দেখতে থাকো রেসিপিটা আমরা এখন লাউ কেটে নিচ্ছি আর সরু সরু করে লাউ গুলো সরু সরু করে কেটে নিতে হবে লাউর খোসা হতে কি দিয়ে করে আবার দিয়ে ফোড়ন দাও খাস কি লাউটা আমরা প্রথমেই ধুয়ে নিয়েছি আর ধোব না কড়াইতে সরষের তেল দিয়ে দেব এবার কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা একটা তিনটি শুকনো লঙ্কা আর কালো জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা এবার লাউটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়েছি দু এক মিনিটের মতো এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি লাউটার থেকে অনেক জল বেরোতে শুরু করে দিয়েছে এটাতে আর জল দিতে লাগবে না এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেবো লাউটাকে এবার আমি এটা একটু ঢাকনাটা খুলে দেখবো অনেক জল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো কড়াইটা এবার ঢাকা খুলে নেব এবার এর মধ্যে বড়ি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম করে রাখা দুধ 1 কাপের মতো দুধ দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব আমাদের দুধ লাউ তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দুধ লাউ রেসিপি তৈরি হয়ে গেল তো এটা লাউ দিয়ে খুব সুন্দর রেসিপি একটা তো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা।